শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আশা করছি। তো আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের গণিত ক্লাস নিয়ে। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নেব। যদিও এই ক্লাসটি চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস, তবে আমি মনে করি যে এই ক্লাসটি চতুর্থ এবং পঞ্চম উভয় শ্রেণীর জন্য এই ক্লাসটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা সাধারণত অনেকগুলো সংখ্যা নিয়ে অঙ্ক করেছি, গুণ করেছি, ভাগ করেছি, গুণের নামতা করেছি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভগ্নাংশ নিয়ে। আমি এর আগেও তোমাদেরকে ভগ্নাংশের সম্পর্কে একটি ক্লাস দিয়েছিলাম, আজকে আবারও ভগ্নাংশ নিয়ে অঙ্ক করব। তো ভগ্নাংশ যে অঙ্ক করব, মূলত তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে তার মধ্যে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। আজকে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ। ভগ্নাংশের যোগ ও বিয়োগ। তো শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের যোগ বিয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে ভগ্নাংশ কাকে বলে। তো ভগ্নাংশ বলতে আমরা এটাই বুঝি, দুটি সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলে। অর্থাৎ আমরা যখন কোন সংখ্যাকে ভাগ আকারে লিখি তখন সেটাকে আমরা বলবো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলে। দুটি সংখ্যার অনুপাত যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 8:4, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8/4। তো ভগ্নাংশের ক্ষেত্রে দুটি জিনিস আমরা জানতে হবে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। তো ভগ্নাংশের অংশ হলো, এখানে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। অর্থাৎ উপরের যে সংখ্যাটা আছে এটাকে আমরা বলবো লব, আর নিচের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বলবো হর। তাহলে আমরা বলতে পারি এটা লব, এটা হচ্ছে হর, লব ও হরের অনুপাত। তাহলে আমরা বলতে পারি যে লব ও হরের অনুপাতকে ভগ্নাংশ বলে। সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে দুটি সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলে। আমি লিখেছি 8:4 বা 8/4। তো 8/4 লিখেছি, এটাকে আমরা উপরের অংশটাকে বলবো লব, নিচের অংশটাকে বলবো হর। তাহলে আমরা এভাবে লিখতে পারি লব ও হরের অনুপাতকে ভগ্নাংশ বলে। লব ও হরের অনুপাতকে মনে, যেমন 8/4 লিখেছি, 8/5 লিখলাম, 1/3 লিখলাম, আচ্ছা 7/8 লিখলাম, তাহলে এগুলো সবগুলোই এক একটি ভগ্নাংশ। এগুলো প্রত্যেকটি এক একটি ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ভগ্নাংশ আসলে কয় ধরনের, বা বিভিন্ন ধরনের ভগ্নাংশ সম্পর্কে জানব। এখন আমরা জানব প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে। আমরা সাধারণত তিন ধরনের ভগ্নাংশের সাথে পরিচিত, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হলো মিশ্র ভগ্নাংশ। এসেকের বন্ধুরা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, আমরা তিন ধরনের ভগ্নাংশ পেলাম। একটা হচ্ছে
প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমি সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব বড়, সরি লব ছোট হর হর বড়, লব ছোট হর বড়, সে ভগ্নাংশটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি লিখলাম 1/3, তারপর লিখলাম 3/4। এই ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি যে এক অপেক্ষা তিন বড়, অর্থাৎ লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে এই ধরনের ভগ্নাংশ গুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে বন্ধুরা আমরা প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানলাম, তাহলে সঙ্গে আমরা বলবো যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ জানলাম, এখন আমরা জানবো অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ সম্পূর্ণ প্রকৃত ভগ্নাংশের বিপরীত। তাহলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমি লিখলাম 8/5, 9/8, এই ভগ্নাংশ গুলোকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি আবার বলছি, যে ভগ্নাংশের লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি দুটি ভগ্নাংশ লিখেছি, সেটা হচ্ছে 8/5, এটা হচ্ছে 9/8। তো এখানে দেখা যাচ্ছে যে লব 8 এটা বড় 5 অপেক্ষা, তার মানে কি 5 অপেক্ষা 8 বড়, তাহলে লব বড় হর ছোট, লব বড় হর ছোট। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলো আমরা বলবো প্রকৃত, সরি অপ্রকৃত ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশ আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আমাদের মোটামুটি ধারণা হলো। আমরা দেখলাম যে এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর আরেকগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে লব ছোট হর বড়, এখানে লব বড় হর ছোট। সেক্ষেত্রে বন্ধুরা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানবো মিশ্র ভগ্নাংশ সম্পর্কে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যদি আমরা বলি মিশ্র ভগ্নাংশ, সেক্ষেত্রে এটা বলতে পারি আমরা যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মূলত মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ হয় সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 1/3/5, 1/3/5 অনুরূপভাবে 4/3/5 দিলাম, 4/3/5, 4/3/5। তো শিক্ষিত বন্ধুরা আমরা মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানলাম। তো মিশ্র ভগ্নাংশ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় সেটা আমি একটু দেখাচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ হয় তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। আমি একটি অপ্রকৃত ভগ্নাংশ লিখেছিলাম যে 8/5,
আচ্ছা, আমরা 5 দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে 5 1 কে 5, অবশিষ্ট থাকছে 3। তাহলে আমরা এটাকে লিখব এক সমস্ত, ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা লব হিসেবে লিখব আর ভাগকে আমরা হর হিসেবে লিখব। তাহলে আমরা এখান থেকে মিশ্র ভগ্নাংশ পেলাম এক সমস্ত 3/5, এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। শেখাতে বন্ধুরা, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পেলাম, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পেলাম। তো এই জন্য মিশ্র ভগ্নাংশ বলবো আমরা যে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তোমরা লক্ষ্য করো এখানে যদি এককে পূর্ণ সংখ্যাতে বাদ দিই তাহলে এখানে 3/5, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে ভগ্নাংশে লব ছোট হর বড় সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি 3/5 এটা প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মধ্যে যে ভগ্নাংশ সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিন ধরনের ভগ্নাংশ সম্পর্কে জানলাম। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তো ভগ্নাংশের যোগ ও বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় আসে, এজন্য ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে জানতাম। আমি কয়েকটি অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে 1/8 যোগ এখানে লিখলাম 1/8। সাধারণত এই ধরনের অঙ্কে আমরা কি করি, প্রথমে লসাগু করি। লসাগু করতে গেলে আমরা এখানে আছে 8, এখানে আছে 8, 8 এবং 8 এর লসাগু কিন্তু 8ই হয়, তাই না? তাহলে 8 এবং 8 এর লসাগু যদি 8ই হয় তাহলে 8 দ্বারা প্রথমে এই সংখ্যাটাকে আমরা কি করবো, ভাগ করবো, অর্থাৎ হরকে ভাগ করবো। তাহলে 8 দ্বারা 8 কে ভাগ করলে হচ্ছে 1, 1 কে উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে, 1 কে উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি 1 1 কে 1 যোগ, এখানে যদি আমরা 8 কে 8 দ্বারা ভাগ করি তাহলে 1, 1 1 কে 1, তাহলে উপরে আমরা যদি 2 করি 2, নিচে হচ্ছে 8। এটাকে আমরা আবার একটু ভেঙে লিখি, উপরে 2 ঠিক থাকলো, 8 কে লেখা যায় 4 × 2, তাহলে উপরের 2 নিচের 2 যদি কাটা যায় থাকতেছে উপরে থাকতেছে 1, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে 2 × 1 আর নিচে 4 × 2, তাহলে 2 × 2 কাটা গেল, থাকলো উপরে 1, নিচে থাকলো 4, তাহলে এটা হবে উত্তর। সেখানে বন্ধুরা আমি আবারও বলছি, আমি এখানে দুটি ভগ্নাংশের যোগ লিখছি 1/8 যোগ 1/8। তাহলে এখানে আমি লসাগু করলাম 8 এবং 8 এর লসাগু 8, 8 দ্বারা ভাগ করলে 1, 1 1 কে 1 যোগ, আবার 8 8 ভাগ করলে 1, 1 1 কে 1, 1 1 যোগ করলে 2, নিচে 4, এটাকে আমরা এভাবে ভেঙে দিতে পারি 2 × 1, নিচে হচ্ছে 4 × 2, 2 × 2 কাটা যাচ্ছে, তাহলে থাকছে 1/4, এটাই আমাদের এই অঙ্কে কাঙ্ক্ষিত উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একটু সামনে যাই, আমি আরেকটি অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। এই ভগ্নাংশের যোগ আমি এর আগে যে অঙ্কটি দিয়েছিলাম সে অঙ্কটি ভগ্নাংশদ্বয়ের হর সমান ছিল, তো এখন আমি অসমান দেখাবো। সেটা হচ্ছে যেমন আমি লিখলাম 2/7 যোগ 3/8 লিখলাম, তাহলে এখন আমাকে লসাগু করতে হবে আর 7 এবং 8 এর লসাগু করতে, যখন কোনো সংখ্যা মিল থাকবে না সেক্ষেত্রে এবং মৌলিক সংখ্যা যদি থাকে, যেমন 7 কে মৌলিক সংখ্যাতে ভাঙানো যাচ্ছে না, এক্ষেত্রে আমরা লসাগু সরাসরি গুণ করে দিয়ে লিখে দিব। 7 এবং 8 এর লসাগু হচ্ছে 27/56। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 দ্বারা 56 কে ভাগ করবো, 7 দ্বারা যদি 56 কে ভাগ করি তাহলে পাচ্ছে 8, 8 কে উপরের সংখ্যা দ্বারা গুণ করো, 8 × 2 = 16, 8 × 2 = 16 যোগ, 8 দ্বারা যদি ভাগ করি 56 কে তাহলে পাচ্ছি আমি 7, 3 × 7 = 21, 3 × 7 = 21, তাহলে এখন আমরা নিচে 56 লিখলাম, এখন 16 এবং 21 যোগ করবো, 6 আর 1 = 7, 2 আর 1 = 3, 37/56, এটাই উত্তর। এটাকে ভাঙানো যায় না, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটাই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরো কয়েকটি অঙ্ক দেখাবো তোমাদেরকে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। আমি আপাতত যোগ অঙ্ক করতেছি, এখন আমি দেখাবো, আমি লিখলাম 4, নিচে লিখলাম 13, আর এখানে লিখলাম 5, নিচে লিখলাম 26।
সেক্ষেত্রে বন্ধুরা আর আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই 13 এবং 26 অর্থাৎ হরের লসাগু করতে হবে। 13 এবং 26 যদি আমরা লসাগু করি আমাদের এখানে 13 দিয়ে দিই, 13 1 13 13 2 26, তাহলে আমাদের সংখ্যাগুলো গুণ করতে হবে 13 × 1 × 2 সমান হচ্ছে 26। তাহলে আমরা লসাগু পেলাম 26, 26 লসাগু পেলাম। এখন আমি এখানে সমান চিহ্ন দিয়ে নিচে কত লিখবো, 26 লিখবো। 26 দিয়ে প্রথমে 13 কে কি করতে হবে, প্রথমে 26 কে ভাগ করতে হবে, 13 দ্বারা 26 কে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কত পাচ্ছি, 2, 2 কে 4 দ্বারা গুণ করি, 4 2 8 যোগ আবার 26 কে 26 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 1, 1 কে 5 দ্বারা গুণ করি, 5 1 কে 5, তাহলে উপরে আমি পাচ্ছি কত, 8 5 13, নিচে পাচ্ছি কত, 26। আবার দেখা যায় 13 কে 13 13 2 26, উপরে থাকছে 1 নিচে থাকছে 2, এটাকে আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের। 13 × 1 নিচে লেখা যাক 13 × 2, 13 13 বাদ দেওয়া থাকতেছে কত, হাফ বা 1/2, এটি হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। সেক্ষেত্রে বন্ধুরা আমি আবারও বলছি যে 4/13 যোগ 5/26 সমান চিহ্ন আমি লিখেছি 26, 13 এবং 26 এর লসাগু হচ্ছে 26, 26 লিখলাম, 13 দ্বারা ভাগ করলে 2, 4 2 8 যোগ যোগ 26 দ্বারা 26 ভাগ করলে 1, 1 দ্বারা 5 গুণ 5 1 কে 5, তাহলে 8 আর 5 যোগ করলে 13, নিচে হচ্ছে 26। আমি 13 1 কে 13 13 2 6 কাটাকাটি করলে পাই আমরা হাফ, তবে যদি কেউ না বুঝে তার জন্য আমি ভেঙে দেখে দেখে দিই। সেখানে 13 কে আমরা লিখতে পারি 13 × 1, 26 কে 13 × 2, 13 2 6, তাহলে 13 13 বাদ যাচ্ছে, থাকছে হাফ। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি এবার তিন সংখ্যার ভগ্নাংশ দিয়ে যোগ অঙ্ক দেখাবো। দেখো এখানে আমি লিখলাম হাফ যোগ 1/4 যোগ 3/8, আর এক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লসাগু করতে হবে, আমাকে লসাগু করতে হবে। লসাগু সম্পর্কে আমার এর আগে ক্লাস আমি দিয়েছি, তোমরা যাদের সমস্যা আছে তোমরা আবারও এই ক্লাসটি দেখে নিবে। তাহলে এখানে 2 4 এবং 8, 2 4 8 এদের লসাগু প্রথমে সবসময় চেষ্টা করতে হবে ছোট সংখ্যা দিয়ে ভাগ করার জন্য। আমরা 2 দিয়ে দিই, 2 1 কে 2, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, আবারও দেখা যাচ্ছে ন্যূনতম দুটি সংখ্যায় ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এখানে 1, এখানে 1, এখানে হচ্ছে 2, তাহলে আমরা লসাগু পাচ্ছি 2 × 2 × 2, 1 লেখার প্রয়োজন নাই, তাহলে 2 2 গুণে 4, 4 2 গুণে 8, তাহলে লসাগু পেলাম 8। তাহলে 8 আমরা এখন এখানে লিখবো, 8 লিখলাম, 8 8 কে অন্তত আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 4 পাচ্ছি, 4 1 কে 4 যোগ 4 দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে পাচ্ছি 2, 2 1 কে 2, 8 দ্বারা যদি 8 কে ভাগ করি পাচ্ছি 1, 1 কে 3 দ্বারা গুণ করি 3 1 কে 3, তাহলে আমরা কি পাচ্ছি, নিচে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 4 আর 2 6, 6 আর 3 9। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটি অপরিবর্তিত ভগ্নাংশ পেয়ে গেছি, এটাকে যদি আমরা ভাগ করে লিখি সেক্ষেত্রে আমরা কি লিখবো, 9 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 8 1 কে 8, অবশিষ্ট থাকতেছে 1, তাহলে আমাদের উত্তর হবে 1 0 1/8 সমান চিহ্নে 1 0 1/8, এটাই উত্তর। তাহলে তোমরা উত্তর এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, যে কোনো একটা রাখলে উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, 1/2 যোগ 1/4 যোগ 3/8, 2 4 এবং 8 এর লসাগু হচ্ছে 8, যেটা একটু পূর্বে আমি করে দিয়েছি। এখন আমরা 8 কে প্রথমে 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ হরগুলো দিয়ে ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4, 4 1 কে 4, 4 দ্বারা 8 কে ভাগ করলে 2, 2 1 কে 2, 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 কে 3 দ্বারা গুণ করলে 3 1 কে 3, তাহলে এখন আমরা উপরের সংখ্যাগুলো যোগ করলাম, 4 আর 2 6, 6 আর 3 9, নিচে হচ্ছে 8, তাহলে 9 কে 8 দ্বারা ভাগ করে আমরা এই মিশ্র ভগ্নাংশ পেলাম, সেটা আমি এখানে করে দেখিয়েছি। 8 1 কে 8 বিয়োগ করলে 1, 1 হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট সংখ্যা যাবে লবে আর ভাগ দেবে হল, তাহলে 1 সমস্ত 1/8, তাহলে আমরা উত্তর পেলাম 1 সমস্ত 1/8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভগ্নাংশের যোগ মোটামুটি বুঝতে পেরেছ। আমি আরেকটি অঙ্ক দেখিয়ে ভগ্নাংশের যোগ শেষ করব, সেটা হচ্ছে যেমন আমি লিখলাম 1 যোগ 7/8, এই ধরনের অঙ্ক অনেকে সমস্যা করো বা ভুল করো। আমি এখানে বলবো যে কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে বুঝতে হবে সেই সংখ্যার নিচে একটি 1 আছে,
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক আছে, তাহলে একের নিচে মনে মনে একটা এক আছে, তাহলে এক এবং আটের লসাগু আট, এক এবং আটের লসাগু হচ্ছে আট, তাহলে আট আট এক দ্বারা যে আটকে ভাগ করি ভাগ করলে আট, আটকে আবার উপরের সংখ্যাটা গুণ করে আট একে আট, যোগ আট আট ভাগ করলে এক, সাত একে সাত, তাহলে আমরা যোগ করলাম আট আর সাত যোগ করলে হচ্ছে পনেরো, নিচে পাচ্ছি আট। তাহলে আট দ্বারা যদি আমরা পনেরো কে ভাগ করি, আট দ্বারা যদি পনেরো কে ভাগ করি তাহলে আট একে আট, অবশিষ্ট পাচ্ছি সাত, তাহলে আমরা এটাকে লিখব এক পূর্ণ সাত বাই আট, বা এক সমস্ত সাত বাই আট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি এই ধরনের আরেকটি সমস্যা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হলো তিন যোগ পাঁচ বাই সাত, তিন যোগ পাঁচ বাই সাত। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এখানে দেখো তিনের নিচে মনে মনে এক আছে, তাহলে এক যদি থাকে তাহলে এক এবং সাতের লসাগু হচ্ছে সাত, এক এবং সাতের লসাগু সাত, তাহলে সাত নিচে এক আছে, এক দ্বারা সাতকে ভাগ করলে সাত, সাতকে তিন দ্বারা গুণ করো তিন সাতা একুশ, যোগ সাত দ্বারা সাতকে ভাগ করো এক, এক দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ একে পাঁচ, তাহলে এখন আমরা যোগ করি একুশ আর পাঁচ যোগ করলে হচ্ছে কত ছাব্বিশ, নিচে হচ্ছে কত সাত, ছাব্বিশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি, সাত দ্বারা ভাগ করি তাহলে কি হয় চার সাত আঠাশ, তিন সাত একুশ, তিন সাত একুশ, থাকতেছে কত পাঁচ, থাকতেছে পাঁচ, তাহলে উত্তর কত হবে তিন সমস্ত পাঁচ বাই সাত, তোমার সাথে লিখবো তিন সমস্ত পাঁচ বাই সাত, এটাই উত্তর। আবার বলছি তিন যোগ পাঁচ বাই সাত, তিনের নিচে মনে মনে এক আছে, একের আর সাতের লসাগু হচ্ছে সাত, সাত দ্বারা এক, এক দ্বারা সাতকে ভাগ করলে হচ্ছে সাত, সাতকে তিন দ্বারা তিন সাথে একুশ, যোগ সাত সাত ভাগ করলে হচ্ছে এক, এক দ্বারা পাঁচে গুণ করলে পাঁচ একে পাঁচ, একুশ আর পাঁচ যোগ করলে ছাব্বিশ, নিচে হচ্ছে সাত। এখন আমরা যদি এটাকে মিশ্র ভংশে লিখি তাহলে আমাদেরকে ছাব্বিশকে ভাগ করতে হবে সাত দ্বারা, ভাগ করে দিয়েছি এখানে তিন সাতা একুশ থাকলো পাঁচ, তাহলে উত্তর হচ্ছে আমাদের তিন সমস্ত পাঁচ বাই সাত, তিন সমস্ত পাঁচ বাই সাত। আশা করছি তোমরা এই ভগ্নাংশের যোগ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় এখন যদি প্র্যাকটিস করো তোমরা অবশ্যই করতে পারবে, এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ। যেমন আমি লিখলাম এক বাই তিন বিয়োগ এক বাই, এক বাই এখানে আমি দুই দিই, এক বাই দুই বিয়োগ এক বাই তিন, এক বাই দুই বিয়োগ এক বাই তিন, তাহলে আমাদের এখানে লসাগু করতে হবে দুই এবং তিনের লসাগু কত, দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয়। আমি বলছি যে যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে এবং কোনোভাবেই সংখ্যাগুলোকে সংখ্যা দুটিকে ভাঙানো না যায় তখন আমরা কি করব সরাসরি গুণ করে দিব, অথবা দুটির সঙ্গে একটি সংখ্যা যদি মৌলিক সংখ্যা থাকে তখনও এই অবস্থা হবে। তো দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয়, ছয় দ্বারা তিনকে ছয়, দুই দ্বারা ছয়কে ভাগ করলে পাচ্ছি তিন, তিন একে তিন, তিন তিন ভাগ তিনকে ছয়কে তিন দ্বারা ভাগ করলে পাচ্ছি দুই, দুই একে দুই, তাহলে পাচ্ছি আমি কত এক বাই ছয়। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি এক বাই দুই বিয়োগ এক বাই তিন, এখানে দুই এবং তিনের লসাগু ছয়, ছয়কে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি তিন, তিন একে তিন, বিয়োগ তিন দ্বারা ছয়কে ভাগ করলে পাচ্ছি দুই, দুই একে দুই, তাহলে বিয়োগ করার পর তিনকে দুই গেলে এক, নিচে হচ্ছে ছয়। যোগ অঙ্ক আমরা করেছি, বিয়োগটা খুব একই হুবু একই নিয়মে, শুধুমাত্র এখানে বিয়োগ করতে হবে আর অন্য কোনো কাজ নেই। আমি আরো একটি অঙ্ক, আরো দু একটি অঙ্ক করে দেখাচ্ছি তোমাদেরকে। যখন যেমন আমি লিখলাম আট বাই সাত বিয়োগ পাঁচ বাই চার, আট বাই সাত বিয়োগ পাঁচ বাই চার, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে সাত এবং চারের লসাগু হচ্ছে কত, সাত এবং চারের লসাগু হচ্ছে চার সাথে আঠাশ, হ্যাঁ আঠাশ লসাগু, আঠাশ আঠাশ, তাহলে আট সাত দ্বারা আঠাশে ভাগ করলে হচ্ছে চার, সাত দ্বারা আঠাশে ভাগ করলে চার সাত আঠাশ চার, চারকে আমরা আট এবং চার আসলে বত্রিশ, বিয়োগ চার দ্বারা যদি ভাগ করি, চার দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি চার দ্বারা ভাগ করলে পাচ্ছি সাত, পাঁচ সাত পঁয়ত্রিশ,
35, তাহলে আমি পাচ্ছি এখানে কত, নিচে পাচ্ছি 28, আর 32 এবং 35-এর পার্থক্য হচ্ছে 3। তবে এখানে একটা বিয়োগ চিহ্ন আসবে, আসলে এখানে আমি এই সংখ্যাটি ছোট সংখ্যা নির্ধারণ করা, এখানে বিয়োগ চিহ্ন এসেছে। আমি আরেকটি অঙ্ক পাশে দেখাচ্ছি তোমাদেরকে, আমি যদি এখানে লিখতাম 9/7 বিয়োগ 4/3, 4/3, তাহলে এখানে কি হয়, 7 আর 3 লসাগু হচ্ছে কত, 21। 7 আর 3 লসাগু 21, 21 দ্বারা যদি 7কে ভাগ, 7 দ্বারা যদি 21 ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত, 3। 3×9=3 = 27 বিয়োগ 3 দ্বারা যদি 21কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত, এই সংখ্যাটিও আসলে এই সংখ্যাটিও ছোট সংখ্যা হয়ে গেছে, আচ্ছা আমরা এখানে নিচ্ছি 4/3 বিয়োগ 1/2 নেই, তাহলে 3 আর 2 লসাগু 6 হচ্ছে, ভাগ করলে হচ্ছে 2, 3 দ্বারা 6কে ভাগ করলে 2, 4 দুগুণে হচ্ছে 8 বিয়োগ 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 3×3 হ্যাঁ, পরের সংখ্যাটি ছোট নিলে আর এই সমস্যা হবে না, তাহলে 8 থেকে 3 গেলে হচ্ছে 5, নিচে হচ্ছে 6। অনুরূপ ভাবে আমি আরেকটি সমস্যা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে যেমন 1/7/8, 1/7/8 এক্ষেত্রেও একই নিয়ম, 8 এবং নিচে মনে মনে 1 আছে, তার লসাগু হচ্ছে 8, 8 দ্বারা 1কে ভাগ করলে 8, 8কে 1 দ্বারা গুণ করলে 8×1=8, আর 8 এবং 8 যদি ভাগ করো 1, 7×7, বিয়োগ করলে উপরে আসতেছে 1, নিচে আসতেছে 8। আমি আবার বলছি 1/7/8, 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 এবং 8 এর লসাগু হচ্ছে 8, 8কে 1 দ্বারা আমরা 1 দ্বারা 8কে ভাগ করি তাহলে পাচ্ছি কত, 8, 8কে উপরের সংখ্যা দ্বারা গুণ করো 8×8, বিয়োগ 8 আর 8 ভাগ করলে হচ্ছে 1, 7×7, আর 7 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি 1, নিচে হচ্ছে 1। অনুরূপ ভাবে আরেকটি সমস্যা দেখাই, 2/5/6, তাহলে কি হবে, এখানে লসাগু হচ্ছে 6, কারণ এর নিচে মনে মনে একটা 1 আছে এবং 6, 6 এর লসাগু হচ্ছে 6, 6কে 1 দ্বারা 6কে ভাগ করলে পাচ্ছি 6, 6কে উপরের সংখ্যাতে গুণ করলে 6 দুগুণে 12, বিয়োগ 6 ভাগ করলে হচ্ছে 1, 5×5, এক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে 12 থেকে 5 বিয়োগ করে উপরে আসবে 7, নিচে হচ্ছে 6। তো এটাকে যদি আমরা ভাগ করে দিই সেক্ষেত্রে আমরা পাবো 1/6, 1/6, এই জন্যই হবে 7কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 6×6=1, তাহলে উপরে 1 যাবে, অবশিষ্ট 1 যাবে উপরে, 6 যাবে নিচে, অর্থাৎ লব বাই ভাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা ভগ্নাংশের যে বিয়োগ আছে সেই ভগ্নাংশের বিয়োগ মোটামুটি বুঝতে পেরেছ, আশা করছি তোমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে যতগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। তো আমি তোমাদের বইয়ের 8 নম্বর অধ্যায়ে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সংক্রান্ত অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি আলোচনা করেছি, আশা করছি এখন বইয়ের যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ আশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।